ওকে আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি আপনারা নিজের কোশ্চেন থাকলে আনমিউট করে দেন কোশ্চেন করবেন আজকের ল্যাবে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম এটা নিয়ে কথা বলবো তো যেহেতু আমরা থিওরিতে এটা পড়ি নাই সো আমরা একটু আলোচনা করব যে জিনিসটা কী দেন আমরা অ্যালগোরিদমটা দেখব তারপরে সি প্রোগ্রাম দেখব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টপিক্স এর উপরে আমাদের বোর্ডে ম্যাথ থাকবে সে ম্যাথগুলো আবার অনেক ইম্পর্টেন্ট প্রতি বছর এখান থেকে একটা না একটা ম্যাথ আসেই এবং সে ম্যাথগুলা বেশ ইজি আপনারা খুব ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবেন তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কি সেটা নিয়ে একটু কথা বলি আমরা কম্পিউটার কীভাবে কাজ করে অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে সেটা নিয়ে আজ কয়েকদিন ধরে আলোচনা করতেছি মেমোরি এবং প্রসেসর এই দুইটাই আমাদের আসলে মেইন টপিকস এবং এই দুইটা কিভাবে তাদের কাজের মধ্যে সামঞ্জস্যতা নিয়ে আসে বা প্যারালালি কীভাবে কাজ করে সেটা নিয়েই আমরা আসলে আলোচনা করতেছি তো প্রথমত প্রসেসর তার যে কাজটা প্রয়োজন বা সে যে কাজটা করবে বা ধরেন একটা কাজ চলতেছে সেই কাজটা কন্টিনিউ করার জন্য হয়তো একটা আরেকটা অ্যানাদার প্রসেসের প্রয়োজন সেই প্রসেসটা সবসময় মেন মেমরি থেকেই সে কালেক্ট করবে বা মেন মেমরির কাছে সে রিকোয়েস্ট জানাবে সে কিন্তু হার্ড ডিস্ক বা আদার ডিস্কের সাথে কোনো কমিউনিকেশন করবে না সে সরাসরি মেইন মেমোরিকে জানাবে তো মেইন মেমোরি রেসপন্সিবিলিটি হচ্ছে প্রসেসরের এই নিডটা ফুলফিল করা তো আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা আসলে পেজ ফল্টকে সলভ করে তো আমরা জানবো পেজ ফল্টটা কি এখানে পেজ কথাটা শুনে প্যানিক হওয়ার কিছু নাই কোশ্চেন হতে পারে যে পেজ আওয়ার কি মেমোরির ক্ষেত্রে বা মেমোরি ইয়েতে পেজ এর আওয়ার হচ্ছে কই থেকে আসলো তো এখানে ফ্রেম সেট বা পেজ এগুলা নিয়ে একটু কথা বলি ফ্রেম হচ্ছে আমাদের যে মেইন মেমোরি আছে সেই মেইন মেমোরির পোরশনগুলোকে বিভিন্ন ফ্রেমে ভাগ করা হয় বা বিভিন্ন ফ্রেমে আমরা ভাগ করে নিতে পারি তো একটা ফ্রেম সাইজ ধরেন তিন হতে পারে চার হতে পারে যে আমাদের মেইন মেমোরির যে পোরশনটা সেটা আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি বা চার ভাগে ভাগ করে নিয়েছি আর পেজ হচ্ছে আমাদের যে প্রসেস আমরা কল করছি মেন মেমোরিতে সেই প্রসেসগুলার এক একটা অ্যাড্রেস বলতে পারি আমরা বা সেগুলাকে আমরা রিপ্রেজেন্ট করছি এক একটা পেজ দিয়ে বা পেজের যে হচ্ছে নাম্বার দিয়ে পেজ নাম্বার দিয়ে আমরা এক একটা প্রসেসকে সিম্বলাইজ করতেছি তো এখন আমাদের আমরা বললাম যে পেজ ফলটা কি তাহলে পেজ ফল্ট হচ্ছে প্রসেসর যখন মেইন মেমোরিতে কোনো একটা টাস্কের জন্য রিকোয়েস্ট করবে হয়তো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রসেসরে সেই কাজটা বা সেই প্রসেসটা নাই তাহলে সে কোথায় সে তার কাজটা কন্টিনিউ করার জন্য সে ডিমান্ড করবে কোথায় সে ডিমান্ড করবে মেইন মেমোরির কাছে যে আমার এই পেজটা দরকার তো মেইন মেমোরি দেখবে যে তার ফ্রেমগুলোতে এই পেজটা নাই বা এই প্রসেসটা নাই এবং এই যে নাই এটাই হচ্ছে পেজ ফল্ট যেহেতু নাই তাহলে এই পেস ফলটা সলভ করতে সলভ করতে হবে এখন কিভাবে সলভ করতে হবে ওই ব্যাকিং স্টোর বা হার্ড ডিস্ক থেকে পেজটা নিয়ে এসে ওই একটা ওই নির্দিষ্ট ফ্রেমে সাপ্লাই দিতে হবে এভাবেই পেস ফল্ট সলভ করা হয় তো পেস ফল সলভ করার জন্য এই যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম বিভিন্ন অ্যালগোরিদম আছে একটা হচ্ছে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট দেন এল আর ইউ এল চেলিস্ট রিসেন্টলি यूज्ड অ্যালগরিদম দেন অপটিমাল অ্যালগরিদম আচ্ছা এখন এখানে কোশ্চেন হচ্ছে যে আমরা যে মেন মেমরিতে ওই টাস্কটা বা ওই পেজটা নিয়ে আসব মেইন মেমরি যদি খালি না থাকে তাহলে কি হবে এই মেন মেমরি যদি খালি না থাকে সেই খালি না থাকা সাপেক্ষে কিভাবে আমরা ম্যানেজ করব সেইটার জন্যই এই অ্যালগরিদমগুলো ধরেন আমার প্রসেসরের এই মুহূর্তে একটা টাস্ক বা একটা প্রসেস প্রয়োজন সেটা আমার আমরা হচ্ছে মে প্রসেসর হচ্ছে র্যামের কাছে তার দাবি জানালো বা র্যামের কাছে বললো যে আমার এটা হচ্ছে র্যামের কাছে ডিমান্ড করলো যে আমার এই পেজটা দরকার সে ওই মুহূর্তে মেমোরিতে ওই পেজটা নাই ইনফ্যাক্ট মেমোরি ফুল র্যামে এমন কোনো জায়গাও নেই যে ওই পেজটাকে অ্যাকোমোডেট করতে পারবে তাহলে কি করবে র্যাম খালি করতে হবে ওই পেজটা নেওয়ার নেওয়ার জন্য তাহলে এই যে খালি করার যে প্রসেস যে কোন কোন ফ্রেমটা খালি করবে বা কোন পেজটা খালি করবে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের এই পেজ রিপ্লেসমেন্ট আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন হ্যালো না বুঝলে এটা কিন্তু বুঝতে হবে না বুঝলে আমাদের আমরা অ্যালগোরিদমটাও বুঝতে পারবো না আবার হচ্ছে ম্যাথ বুঝতে পারবো না মানে আমার মেইন কনসেপ্টটা আসলে আপনাদের আগে বুঝতে হবে যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু বলেন তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম হচ্ছে দ্য থ্রি টাইপস ফিফো এল আর ইউ অপটিমাল সো ডেসক্রিপশনে আমি যে কথাগুলো বললাম সেটাই আসলে আছে তো এর মধ্যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আর অ্যালগোরিদমস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট অ্যাট ইট অ্যান্ড ইট হেল্পস দ্য অপারেটিং সিস্টেম টু ডিসাইড হুইচ মেমোরি পেজ ক্যান বি মুভড আউট মেকিং স্পেস ফর দ্য কারেন্টলি নিডেড পেজ

পেজ নিডস টু বি রিপ্লেসড দ্য সিলেক্টেড ফর রিমুভাল তার মানে সবচেয়ে পুরাতন যে পেজটা বা যেটা ফ্রন্টে আছে সেটাই রিমুভ করে দিবে এবং জায়গা খালি করে নতুন পেজের জন্য দিবে তো এল আর ইউ হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ সবচেয়ে মানে রিসেন্টলি যেটা ইউজ হয় নাই সেটা আর অপটিমালটা এটা আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করবো আমরা একটা অ্যালগোরিজমই আজকে পড়ব শেষ করি তো প্রথমে অ্যালগোরিদম করার আগে আমরা ম্যাথে যাব আমি ইউজুয়াল ম্যাথ করে তারপরে অ্যালগরিদম দেখব তো দেখেন এখানে বলছে কনসিডার রেফারেন্সিং স্ট্রিং এখানে কতগুলো পেজ নাম্বার দেওয়া আছে ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান টু সেভেন টু এগুলা হচ্ছে পেজ নাম্বার আমি আবারও বলছি এগুলা হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার বলতে কি বললাম আমরা টাস্কের যে নাম্বার যে প্রসেসরের আমরা যে কাজগুলা দিব বা হচ্ছে সেই এগুলো রেফারেন্স নাম্বার আচ্ছা দ্য নাম্বার অফ ফ্রেমস ইন দ্য মেমরি ইজ থ্রি তার মানে আমাদের মেমোরিটার তিনটা জায়গা আছে বা তিনটা ফ্রেম আছে সে অ্যাট এ টাইম তিনটা পেজ অ্যাকোমোডেট করতে পারে তো ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পেজ ফল্টস রেসপেক্টিভ টু তাহলে এখন আমরা পেজ ফল্টগুলা কাউন্ট করবো আমাদের ম্যাথ হচ্ছে এটাই যে আমরা আমাদের ম্যাথ দিয়ে আমরা হচ্ছে পেজ ফল্ট ডিটেক্ট করি যে কতগুলো পেজ ফল্ট সেখানে আছে তার মানে এই স্ট্রিংগুলা বা এই নাম্বার অফ পেজগুলা দিয়ে আমাদের কতটা পেজ ফল্ট অকার হতে পারে বা সংগঠিত হতে পারে সেগুলো আমরা ডিটেক্ট করবো তো আমাদের ফ্রেম হচ্ছে ওয়ান এই যে ফ্রেম ওয়ান টু থ্রি দেখেন তো ফার্স্টে রিকোয়েস্ট হচ্ছে তো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি যে ফ্রেমগুলো খালি ফ্রেমে কিছু নাই তো প্রথম স্টেপটা আসলে এখানে দেখানো হয় নাই খালি স্টেজটা খালি স্টেজটা দেখানো উচিত ছিল এই জায়গায় দেখালে আপনারা বুঝতেন তো প্রথম রিকোয়েস্ট হচ্ছে ফোর তো মেন মেমোরিতে যেহেতু নাই দেখেন মেন মেমোরিতে ফোর নাই প্রথমে এক দুই তিন তিনটাই খালি খালি যদি থাকে তাহলে অবভিয়াসলি দ্যার ইজ নট ইন দ্য ফ্রেম সেটা ফ্রেমে নাই তাহলে কি করবে সেটা ফ্রেমে আনতে হবে কোথা থেকে এই যে এখান থেকে ব্যাকিং স্টোর থেকে বা হার্ড ডিস্ক থেকে সেটাকে আমরা নিয়ে আসবো সো নিয়ে এসে প্রথম ফ্রেমটাতে রাখছি এই যে প্রথম ফ্রেমটাতে রাখলাম সো একটা পেজ ফল্ট একটা হয়ে গেল যেহেতু এখানে নাই যেহেতু ফ্রেম তিনটা খালি ছিল এবং ওই প্রসেসটা আমরা পাই নাই এখানে সো দ্যাট ইজ পেজ ফল্ট সো পেজ ফল্ট নাম্বার ওয়ান ওকে নেক্সট পেজ হচ্ছে সেভেন সো এখানে আমরা সার্চ করব যে সেভেন আছে কি না আগের স্টেজে সো আগের স্টেজে দেখেন সেভেন নাই দ্যাট মিনস এগেন এ পেজ ফল্ট আবার একটা পেজ ফল্ট সো আমরা সেভেনটাকে রিপ্লেস করার জন্য অন্য কাউকে রিপ্লেস করতে হবে না কারণ আমাদের ফ্রেম খালি আছে তাহলে আমরা দুই নম্বর ফ্রেমে সেভেনটাকে দিয়ে দিলাম এরপরে বলছে পরেরটা হচ্ছে সিক্স তো আমাদের ইতিমধ্যে আমাদের পেজ ফল্ট কিন্তু দুইটা হয়ে গেছে এরপর সিক্স আমরা সার্চ করছি সি সিক্স সার্চ করে দেখলাম যে নাই সিক্সও নাই যেহেতু সিক্স নাই তাহলে আরও একটা এগেন পেজ ফর অ্যান্ড সিক্স শুড বি প্লেসড অন ফ্রেম থ্রি সো ফ্রেম থ্রিতে আমরা রাখলাম এখন দেখেন ফ্রেম তিনটাই সম্পূর্ণ হয়ে গেছে ফ্রেম তিনটাই পরিপূর্ণ মানে মেন মেমোরি ফুল এখন আমরা কী করবো এখন সিপিউ এর প্রয়োজন হচ্ছে পেজ নাম্বার ওয়ান সো হি ইজ সার্চিং এগেন ইন মেইন মেমোরি সোয়ার ইজ নোজোর আবার এখন আমরা এই ওয়ানটাকে এক নম্বর পেজটাকে আমরা হচ্ছে মেন মেমোরিতে নিয়ে আসবো তাহলে নিয়ে আসবো কার জায়গাটাতে আমরা দেখবো সবচেয়ে পুরাতন মানে সবচেয়ে আগে যে এসেছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমাদের অ্যালগোরিমার নাম হচ্ছে ইন আউট তাহলে সবচেয়ে আগে এসেছে কে সবচেয়ে আগে এসেছে ফোর পেজ নাম্বার দ্যাট ইজ দ্যাট হ্যাজ কেম কাম আর্লিয়ার যেটা সবার আগে এসেছে তাহলে আমরা ফোর কে রিপ্লেস করবো তাহলে দেখেন এখানে ইয়েতে ফোরকে রিপ্লেস করে দিলাম তার মানে এক নম্বর পেজটা আমরা কার জায়গায় দিয়েছি আমরা ফোরের জায়গায় রিপ্লেস করে দিলাম এখন পরে আমাদের আরও একটা পেজ আসছে সেভেন সো আমরা দেখব যে সেভেন আছে কি না তো এখানে দেখেন সেভেন অলরেডি আছে যেহেতু মেইন মেমোরিতে সেভেন আছে সাত নম্বর পেজ আছে সো আমাদের তো সেটা নিয়ে আসার দরকার নাই যেহেতু আমাদের সিপিইউ যে পেজটা চাচ্ছে সেটা আমাদের মেন মেমোরিতেই আছে সো আমাদের হার্ড ডিস্ক থেকে তো নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না কারণ সেটা অলরেডি ইটস অলরেডি দেয়ার সো আমরা সেখান থেকে প্রসেসরকে দিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখেন এটা হিট মানে এটা মানে পেয়ে গেছে হিট করছে দ্যাটস ওয়াই পেজ ফল্ট হলো না এখানে কোনো পেজ ফল্ট কিন্তু হচ্ছে না যদি মেন মেমোরিতে প্রসেসটা থাকে তাহলে কোনো পেজ ফল্ট হচ্ছে না এরপরে দেখেন আমরা পেজ ডিমান্ড করছি প্রসেসর ডিমান্ড করছে সিক্স তাহলে এখন আমরা আবার দেখব যে এখানে দেখেন ছয় নম্বর পেজটাও ইটস অলরেডি বিন দিয়ার এটা সেখানে আছে অলরেডি সো উই নিড নট টু হ্যাভ এ পেজ ফল্ট আমাদের পেজ ফল্ট হচ্ছে না অ্যান্ড দ্য প্রসেসর ক্যান হ্যাভ দ্য প্রসেস ফ্রম দিস ফ্রম দ্য মেইন মেমোরি ডিরেক্টলি সে মেন্মিউরি থেকে সেটি রেটলি নিয়ে নিতে পারছে সো এখানে কোনো পেজ ফল্ট হচ্ছে না এগেন আমাদের পরের স্ট্রিংটা হচ্ছে ওয়ান তো আমরা আবার সার্চ করে দেখছি যে ওয়ানও আসলে আসলে সেখানে আছে দেখেন যখন আমরা ওয়ান রিকোয়েস্ট করছি সেটাও সেখানে আছে সো এগেন নো পেজ ফল্ট সেখানে কোনো পেজ ফল্ট হচ্ছে না সো আমরা আবার দেখবো যে এবার এরপরেরটা হচ্ছে দুই সো দুই নম্বরটা দেখেন দুই নম্বর পেজ ইটস নট বিন দেয়ার এখানে নাই সো ইট কজেস এ পেস ফল্ট এটা একটা পেস ফল্ট কজ তৈরি করছে এবং সে রিপ্লেস করবে কাকে সে যেহেতু মেন মেমোরি ফুল আছে সে রিপ্লেস করবে সবচেয়ে পুরাতনটা তো যেহেতু এখানে আমাদের সবচেয়ে পুরাতন হচ্ছে এই যে সেভেন এটা হচ্ছে সবচেয়ে পুরাতন কারণ আমাদের এর আগে সবচেয়ে পুরাতন ছিল ফোর তারপরে তো সেভেন তো সেভেনটা আমরা রিপ্লেস করে দিলাম দুই দিয়ে এরপরে আমরা হচ্ছে আবার একটা পেজ আসছে সেভেন তো সেই সেভেন আমরা দেখছি দেখে দেখলাম যে নম্বর এখানে আছে সরি সাত নম্বর পেজটা এখানে ছিল না সাত নম্বর সরি আমি ভুল করেছি এখানে দেখেন সাত নম্বর পেজটা নাই সো এখানে সাত রিপ্লেস হবে ছয়ের ছয় দিয়ে এরপর দুই নম্বর পেজটা আবার এখানে আছে সো এটা হবে না তো এখন দেখেন টোটাল পেজ ফল্ট কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পেজ ফল্ট হয়েছে টোটাল তাহলে এই যে এখানে আমাদের মেইন আলটিমেট আমাদের আওয়ার আলটিমেট গোল ইজ টু আইডেন্টিফাই দ্য নাম্বার অফ পেজ ফল্টস এই ম্যাথটার উদ্দেশ্য হচ্ছে পেজ ফল্ট ডিটেক্ট করা আপনারা কি ম্যাথটা বুঝতে পেরেছেন না বুঝলে বলেন বুঝছি স্যার সবাই স্যার এই লাস্ট স্যার যে মিস হইলো স্যার আগে তো ইউজ হইছিল আগে 7 ইউজ হইছে কিন্তু ওই মুহূর্তে কি আছে আমাদের দেখেন এখানে যখন এইটা এইটা হচ্ছে আমাদের 7 যখন রিকোয়েস্ট করছে আমাদের প্রসেসর তো আমাদের কি চিন্তা করতে হবে যে মেন মেমরিতে প্রসেসর যখন কাজ করছে তখন মেইন মেমোরি থেকে সে ওই সেভেনকে রিকোয়েস্ট করছে ওই মুহূর্তে প্রসেসরেও নাই সেভেন আবার হচ্ছে মেন মেমোরিতেও নাই দেখেন এই যে মেন মেমোরিতে নাই মেন মেমোরিতে আগে ছিল বাট ওই মুহূর্তে নাই যেহেতু ওই মুহূর্তে নাই সো ওখানে পেস ফল্ট হচ্ছে এবং সে দেখেন এখানে সার্চ করে দেখছে কে যখন রিকোয়েস্ট করছে এখানে সার্চ করলো দেখে করে দেখলো যে নাই তাহলে কে সে রিপ্লেস করে দিবে ছয় দিয়ে এটা রিপ্লেস করবে সবাই বুঝছেন আমি জানি না আপনারা বুঝছেন কিনা আর হয়তো দু একজন বুঝছেন দু একজন বুঝেন নাই তবে এটার গুরুত্ব অনেক বেশি আপনারা হয়তো ভাবছেন যে আচ্ছা আপনাদের চ্যাটে দেখাচ্ছে আর এখানে প্রেজেন্ট হচ্ছে তার মানে অনেকে হচ্ছে মেসেজ দিয়ে হাওয়া হয়ে গেছেন তো এটাতে লাভ নাই আসলে কারণ এই চ্যাট বক্স আমার আমার লাস্ট কয়েকটা ক্লাসে আপনাদের ইয়ে ফুল হয় নাই মানে হানড্রেড পার্টিসিপেন্টস ফুল হয় নাই সো যারা স্ক্রিনশট যাদের নেওয়া হচ্ছে স্ক্রিনশটে কিন্তু সব অলরেডি সেখানে থাকবে সো আপনারা যারা ওই ক্লাসে একটুখানি এসে মেসেজ দিয়ে চলে যাচ্ছেন বা চলে যাবেন সেগুলো কিন্তু ধরা খেয়ে যাবে এটা লাভ নাই হ্যালো স্যার জি বলেন কেউ একজন ডাকলেন মনে হলো আচ্ছা যাই হোক তো আমরা আরও একটা ম্যাথ দেখব এই ম্যাথটা আপনাদের বইয়ে আছে বইয়ের হচ্ছে একটা এক্সাম্পল তো এটা একটু বড় মানে এটা ছিল ছোট আর এটা একটু বড় তো প্রথমে দেখেন আমাদের পেজ ফ্রেম আমরা এখানে স্ট্রিং দেওয়া হয়েছে সেভেন জিরো ওয়ান টু জিরো থ্রি জিরো ফোর টু থ্রি জিরো থ্রি টু ওয়ানো হচ্ছে আমাদের হচ্ছে আমাদের তিনটা ফ্রেম এখানে দেওয়া হয়েছে যে দেখেন মেমরি ফ্রেম হচ্ছে তিনটা আচ্ছা আপনি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দেই সেটা হচ্ছে আপনারা আমাদের মেইনলি আপনাদের বইয়ের তিনটা ফ্রেম সেট দেওয়া আছে চারটা ফ্রেম সেটেরটা দেওয়া নাই বাট চারটা ফ্রেম সেট এটা যদি থাকে একই ভাবে চারটা ফ্রেম সেটও কিন্তু আমরা এখানে তৈরি করে ম্যাথ করতে পারবো প্রসেস সেম অনেক সময় পরীক্ষাতে যেমন এর আগে একবার পরীক্ষাতে চারটা ফ্রেম সেট এটা চলে আসছিল পোলাবান ভাবছে যে এটা আবার কি ধরনের ম্যাথ তো এটা ভাবে প্যানিক হওয়ার কিছু নাই ফ্রেম সেট যদি চারটা হয় তাহলে এখানে তিনটার জায়গায় চারটা হবে এবং প্রসেস সেম দেয়া আগাবে তো দেখেন এখানে এগেন আমরা তিনটা এই যে তিনটা ফ্রেম সেট প্রথমে ধরে নিচ্ছি খালি এখানে ধরে নিচ্ছি তিনটাই খালি তো ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করছে পেজ নাম্বার সেভেন পেজ নাম্বার সেভেন যেহেতু মেমরি টোটালি খালি সো পেজ নাম্বার সেভেনকে আমরা প্রথমে ফ্রেম সেট ওয়ানে রিপ্লেস করলাম মানে দিয়ে নিয়ে দিলাম এরপর জিরো জিরোটা দি দুই নম্বর ফ্রেম সেট এরপর ওয়ান তাহলে তিনটা পেজ ফল্ট হয়ে গেল এরপরে আমাদের রিকোয়েস্ট করছে টু সো আমরা টুকে যখন রিকোয়েস্ট করবো তখন দেখবো যে সেভেন জিরো ওয়ান এখানে দেখেন টু নাই যেহেতু টু নাই তাহলে আমরা কার জায়গাটাতে টু বসাবো যেটা সবচেয়ে পুরাতন তাহলে সবচেয়ে পুরাতন হচ্ছে সেভেন তাহলে সেভেনের জায়গায় দেখেন টু বসে গেছে এরপর আসছে জিরো তো জিরোকে আমরা যখন কল করছি তখন আমরা এখানে সার্চ করে দেখলাম জিরো ইজ অলরেডি দেয়ার সেখানে জিরো আছে সো আমাদের হার্ড ডিস্ক থেকে সেটা রিপ্লেস করার তো কোনো প্রয়োজন নাই সে যেহেতু জিরো অলরেডি আছে তাহলে এটা পেজ ফল্ট হচ্ছে না এই জন্য এটা দেখেন এমপি রেখে দেওয়া হয়েছে এখানে কোনো পেস ফল্ট হচ্ছে না এরপরে আমাদের ফ্রেম সেট হচ্ছে আমাদের পেজ হচ্ছে থ্রি থ্রি জন্য হচ্ছে রিকোয়েস্ট করবে এখানে দেখেন টু জিরো ওয়ান সো এখানে থ্রি নাই সো এখানে কার জায়গাটাতে থ্রি বসবে যেহেতু জিরোটা সবচেয়ে পুরাতন এখানে সো জিরোর জায়গাটাতে বসবে সো এখানে থ্রি জিরোর জায়গায় থ্রি বসবে এরপরে আবার আমাদের জিরো কল করেছে দেখেন তো জিরো আমরা দেখছি যে এখানে নাই ফ্রেম সেটে তাহলে জিরো বসবে হচ্ছে ওয়ানের জায়গাটাতে কারণ ওয়ান এখানে সবচেয়ে বেশি পুরাতন এবারে ফোর এভাবে এভাবে চলতেই থাকবে এক এক করে এভাবে শেষ পর্যন্ত যাবে তো এখানে আমাদের এভাবে আমরা ম্যাথটা কমপ্লিট করবো এবং এখানে দেখেন এখানে পেজ ফল্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা পেজ ফল্ট হচ্ছে তো এখন আমরা হচ্ছে অ্যালগোরিদমটাতে যাবো তো আমাদের অ্যালগোরিদম বলছে যে স্টার্ট দ্য প্রসেস প্রসেসটা স্টার্ট করবো দেন ডিক্লেয়ার দ্য সাইজ উইথ রেসপেক্ট টু পেজ লেন্থ আমরা কতগুলো পেজ আছে সেগুলা ডিক্লেয়ার দিব এখানে ধরেন পেজ এর সাইজ কত মানে এক দুই তিন চার পাঁচ আমাদের সুবিধা মতো আমরা দিল নিলাম এমন হচ্ছে চেক দ্য নিড অফ রিপ্লেসমেন্ট ফ্রম দ্য পেজ টু মেমোরি আমাদের আসলে রিপ্লেসমেন্টের প্রয়োজন কিনা। সেটা আমরা চেক করব। এখানে আমাদের রিপ্লেসমেন্টের প্রয়োজন কিনা যে পেজ যে ফ্রেমগুলো আসছে সরি যে পেজ নাম্বারগুলো আসছে ফ্রেমে রিপ্লেস করার প্রয়োজন কিনা সেগুলো চেক করবো চেক দ্য নিড অফ রিপ্লেসমেন্ট ফ্রম ওল্ড পেজ টু নিউ পেজ ইন মেমোরি পুরাতন পেজ থেকে নতুন পেজ পর্যন্ত সবগুলো চেক করবে সে ফর্মে কিউ একটা কিউ তৈরি করবে টু হোল্ড অল পেজেস সবগুলা পেজ নেয়ার জন্য একটা মানে এই পেজগুলো সব নেওয়ার জন্য একটা কিউ তৈরি করা হলো

না দিলেও চলবে কারণ আমরা তো একটা ফর্ম কিউ তৈরি করছি কিউ তৈরি করছি সবগুলো পেজ নিয়ে এই যে দেখেন কিউ আমরা অলরেডি তৈরি করছি এরপরে বলছে যে চেক দ্য চেক ফর ব্যাড রিপ্লেসমেন্ট অ্যান্ড পেজ ফল্ট এবং আমরা পেজ ব্যাড রিপ্লেসমেন্ট বা পেজ ফল্ট আমরা ডিটেক্ট করব এবং গেট দ্য নাম্বার অফ প্রসেস টু বি ইনসার্টেড এবং যে পেজগুলা পাওয়া যাচ্ছে না সেগুলা ইনসার্ট করব এবং ডিসপ্লে দ্য ভ্যালুজ এবং স্টপ দ্য প্রসেস তো আমরা হচ্ছে এখানে সি প্রোগ্রামটা দেওয়া আছে আমরা কোর্টে যাই দেখেন এটা আমরা প্রথমে রান করি রান করার পরে আমরা কোড বলছি ইন্টার দ্য লেন্থ অফ দ্য রেফারেন্স স্ট্রিং রেফারেন্স রেফারেন্স স্ট্রিং এর কতটা রেফারেন্স স্ট্রিং আমাদের আছে সেটা আমরা এন্ট্রি করি তো আমরা বইয়ে যে আপনাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা অনুযায়ী দেই দেখি আমাদের ঠিকঠাক মতো আসে কিনা অথবা এর আগে যেটা করলাম পনেরোটা ছিল পেজ ফল্ট এই যে এটা এগুলাই দেয় এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তার মানে বিশটা আছে এই জায়গায় এয়া তাহলে আমরা পেজ স্ট্রিং দিলাম টোয়েন্টি কারণ ইন্টার দ্য রেফারেন্স স্ট্রিং রেফারেন্স স্ট্রিংগুলো আমরা দেই প্রথমে সেভেন আছে তারপরে জিরো আছে এরপরে ওয়ান আছে এরপরে টু আছে এরপরে জিরো আছে এরপরে থ্রি আছে এরপরে জিরো আছে এরপরে ফোর আছে এরপরে টু আছে এরপরে থ্রি আছে এরপরে জিরো আছে থ্রি আছে টু আছে ওয়ান আছে টু আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এবার বলছি ইন্টার দ্য নাম্বার অফ ফ্রেমস এখন আমাদের মেমোরিতে আমাদের ফ্রেম সাইজ কত তো এখানে তো আমরা নর্মালি তিনটা ফ্রেম নিয়েই কাজ করতেছি সো তিন দিলাম এবার দেখেন আমাদের পেজ ফল্ট ইজ ফিফটিন পনেরোটা পেজ ফল্ট হচ্ছে এবং এখানে আমাদের সিরিয়ালি রেফারেন্স স্ট্রিং এরপর পেজ ফ্রেমগুলা এভাবে শো করছে আচ্ছা এখন আপনাদের কোশ্চেন হচ্ছে এখানে মাইনাস ওয়ান কোথা থেকে আসলো আবার তো মাইনাস ওয়ান আসলে আমরা হচ্ছে ফার্স্টেই আমাদের এই যে পেজ ফ্রেমগুলা মাইনাস ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম যে সেগুলা পেজ ফ্রেমে সবগুলা যে তিনটা পেজ ফ্রেম আছে সেগুলা মাইনাস ওয়ান দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম যে সেখানে মাইনাস ওয়ান আছে তো আমরা এখন কোর্টে যাই দেখেন এখানে আমরা একটু জুম করে দিচ্ছি হেয়ার ফাইল নিয়েছি মেন ফাংশন ডিক্লেয়ার করেছি এরপর আমরা ভেরিয়েবল নিলাম আই জে এন এ হচ্ছে আমরা এখানে ফ্রেম সাইজ পঞ্চাশটা পর্যন্ত নিতে পারবো আর কি সরি ফ্রেম না মানে পেজ সো এর এর ভিতরে নিব সেজন্য আমরা এটা পঞ্চাশ দিয়েছি হায়েস্ট লিমিট এরপর ফ্রেম আমরা দশ পর্যন্ত নিতে পারবো ফ্রেম সাইজ দশ পর্যন্ত দিয়েছি পরে হচ্ছে নম্বর অফ ফ্রেম এটা নম্বর অফ ফ্রেম এই ভেরিয়েবলটার ভিতরে আমরা ইনপুট দিব কে পর অ্যাভেল একটা ভেরিয়েবল নিচ্ছি আর কাউন্ট হচ্ছে এটা কাউন্ট করবে যে পেস ফল্ট কয়টা হচ্ছে সেটা কাউন্ট করবে সো এখন আমরা প্রথমেই নিচ্ছি ইন্টার দ্য লেন্থ অফ রেফারেন্স স্ট্রিং রেফারেন্স স্ট্রিংয়ের লেন্থটা নেবো এনের মধ্যে এরপর এন্টার দ্য রেফারেন্স স্ট্রিং রেফারেন্স স্ট্রিংটা আমরা এন্ট্রি নিব এর মধ্যে একটা ফল ডুকের সাহায্যে বলছি ইন্টার দ্য নাম্বার অফ ফ্রেমস এখন ফ্রেম কতগুলা সেটা আমরা দিব ফ্রেম নর্মালি তিনটা এবং চারটা এর বেশি কখনোই আপনাদের আসে না এক্সামে তো সেই অনুযায়ী আপনারা নেবেন তিনটা বা চারটা এরপর আমরা হচ্ছে দেখেন এখানে একটা ফরলুপ ইউজ করেছি এই ফরলুপ দিয়ে আমরা ফ্রেম সাইজটাকে আই মাইনাস ওয়ান ইনিশিয়ালাইজ করে নিচ্ছি যে ফ্রেমগুলোতে শুরুতেই মাইনাস ওয়ান থাকবে এবং যে একটা ভেরিয়েবল নিচ্ছি যে ভেরিয়েবলটার ভ্যালু আমরা ইনিশিয়ালি জিরো ইনিশিয়ালাইজ করতেছি এটা আমি পরে বলছি যে কেন আমরা জিরো ইনিশিয়ালাইজ করলাম মানে আমাদের যে ফ্রেমগুলো আছে যে ফ্রেমটা আছে জিরো থেকে দুই পর্যন্ত তাহলে জিরো থেকে দুই মানে তিনটা আমরা যদি তিনটা নেই জিরো থেকে দুই আর যদি চারটা নেই তাহলে জিরো থেকে তিন এভাবে আর কি তো এরপর হচ্ছে প্রিন্ট রেফারেন্স স্ট্রিং পেজ ফ্রেমস এখন ওটা প্রিন্ট করে দেখাবে ইয়েগুলা এখন আমরা মেন যে কাজটা সেটা হচ্ছে স্টার্ট করি মানে এখানে পেজ ফ্রেমগুলো প্রিন্ট করে দেখাচ্ছে আর কি তো এখন আমরা ফরলুপের সাহায্যে এন পর্যন্ত একটা ফরলুপ নিলাম যেটা হায়ার ভ্যালু ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত ইয়ে করে যাবে তো এখানে দেখেন তো এটা প্রিন্ট করবে ওইখানে এবং অ্যাভেল ইনিশিয়ালি আমাদের অ্যাভেল ভ্যালুটাকে বা অ্যাভেলেবেল ইয়েটাকে জিরো ইনিশিয়ালাইজ করছি তো আমাদের এখানে আরেকটা ফরলুপের সাহায্যে আমরা চেক করে দেখব আমাদের প্রথমে আমরা চেক করে দেখবো কি আমাদের কাজটা ছিল যে ওই ফ্রেমটা মানে ওই পেজটা আমাদের মেমোরিতে আছে কি না যে দেখেন ইফ ফ্রেম কে ইকুয়ালস ফ্রেম তার মানে যদি ফ্রেমটা মানে কোনো একটা ফ্রেম ওর সাথে মিলে যায় তাহলে অ্যাভেল ইজিক্যাল টু ওয়ান হয়ে যাবে তো ইনিশিয়ালি আমরা তো অ্যাভেলের ভ্যালুটা জিরো ইনিশিয়ালাইজ করেছিলাম তো যে যদি মিলে যায় বা ওই মানে তিনটা ফ্রেমের মধ্যে যদি আমাদের যে স্ট্রিংটা রেফারেন্স স্ট্রিংটা সেটা যদি থাকে তাহলে তো অবভিয়াসলি এখানে একটার সাথে মিলে যাবে আর যদি না মিলে তাহলে ভ্যালু জিরোই থাকবে তো অ্যাভেলের ভ্যালু যদি জিরো থাকে তাহলে আমরা কাজটা করব তাহলে তার মানে হচ্ছে ওখানে মিলে নাই তার মানে হচ্ছে আমাদের পেজটা পাচ্ছে না তাহলে আমাদের উই হ্যাভ টু রিপ্লেস দ্য পেজ এখন পেজটা রিপ্লেস করব কিভাবে দেখেন ফ্রেম জে ইজিক টু ফ্রেম এ আই তো আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথমে আমাদের এখানে ছিল হচ্ছে সেভেন তো সেভেন নাম্বার পেজটা আমরা ফ্রেম যেহেতু জে এর ভ্যালু জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম তাহলে ফ্রেম জিরোতে আমরা রাখলাম হচ্ছে সেভেন তো এরপরে আমরা পরের স্টেপে গিয়ে আমরা বলছি যে হচ্ছে জে ইজিক্যাল টু জে প্লাস ওয়ান এটা হচ্ছে মোডুলাস মোড ওই যে নাম্বার অফ ফ্রেম নম্বর অফ ফ্রেম তো আমরা হচ্ছে এখানে যেহেতু তিন নিয়েছিলাম তার মানে হচ্ছে এখানে আসতে হচ্ছে জিরো প্লাস ওয়ান তার মানে ওয়ান মোড থ্রি ওয়ান মোড থ্রি সো ওয়ান তো ওয়ানই আসে ওয়ান মোড থ্রি সো ওয়ান ওয়ানই আসে এরপরে আছে আমরা কাউন্ট প্লাস প্লাস দিয়ে আমরা বোঝাচ্ছি পেস ফল্ট যেহেতু একটা এখানে পেস ফল্ট হচ্ছে যেগুলাতে যে যখনই অ্যাভেলেবেল অ্যাভেল জিরো এখানে আসতেছে তখনই তো পেস ফল্ট হচ্ছে তার মানে সে একটা কাউন্ট করলো এখন এই লুপটা আবার দেখেন এই লুপটা আবার দেখেন আমরা একটা পেজ ফল্ট হলো এরপরে আমরা আবার অ্যাভেলটা চেক করলাম চেক করে নিয়ে আমরা হচ্ছে এখানে তাহলে যে এর ভ্যালুটা আমরা কত পেলাম যে এর ভ্যালুটা পেলাম ওয়ান তাহলে এখানে আমরা পেজ নম্বর ওয়ানে আমরা আবার দিচ্ছি হচ্ছে জিরোটা এই যে মানে পরের যে ফ্রেম মানে পেজ নাম্বার সেটা আমরা তার মানে পরের পেজটা ছিল জিরো তাহলে জিরো আমরা দিলাম হচ্ছে কত নম্বর ফ্রেমে এক নম্বর ফ্রেমে তো জিরো নম্বর ফ্রেমে দিয়েছি আমরা হচ্ছে সেভেন এক নম্বর ফ্রেমে দিলাম হচ্ছে জিরো এরপরে আমরা হচ্ছে আবার এটা ইনক্রিমেন্ট করছি ইনক্রিমেন্ট করছি যে গেল জে প্লাস ওয়ান তো জে প্লাস ওয়ান মানে হচ্ছে এখানে যেহেতু ওয়ান ছিল যে এর ভ্যালু আগের স্টেপে তাহলে ওয়ান প্লাস ওয়ান ইজিগাল টু তাহলে দুই দিয়ে যদি দুইকে ভাগ করা হয় তাহলে সরি এখানে তো আমাদের ফ্রেম সাইজ তিন ছিল তাহলে তিন দিয়ে আমরা যদি দুইকে ভাগ করি তাহলে আমাদের আবার সেই মোড় হচ্ছে বা ভাগ শেষ দুই থাকে তার মানে আমরা দুই নম্বর পেজে গিয়ে আমরা দিচ্ছি হচ্ছে ওয়ান যেহেতু পরের ভ্যালুটা ওয়ান মানে পেজ নাম্বার পরের পেজ নাম্বারটা হচ্ছে ওয়ান তাহলে আমরা দিলাম ওয়ান এখন আমরা আবার ইনক্রিমেন্ট করছি আবার ইনক্রিমেন্ট করলে আমাদের এখানে যে ভ্যালুটা হবে হচ্ছে দুই একে তিন তাহলে তিন মোড তিন তিন মোট তিন তখন আবার হচ্ছে কি হয়ে গেল তখন আবার সেই আমাদের হচ্ছে ভ্যালুটা ভ্যালুটা জিরো জিরো হয়ে হয়ে গেল হইলে মোড গেল তখন আমাদের আমরা যে যদি ওটা অ্যাভেলেবেল না থাকে তাহলে ফ্রেমটা দেখেন আমাদের এখানে আবার আমরা জিরো নম্বর পেজে গিয়ে সরি জিরো নম্বর ফ্রেমে গিয়ে আবার ওটা রিপ্লেস করবে তাহলে এইভাবে মেইন কাজটা আসলে হচ্ছে এই জায়গাটাতে সো আমাদের টোটাল মেইন কাজটা আসলে এতটুকুর ভিতরে হচ্ছে আপনারা এটা না বুঝলে আবার বলেন বুঝছেন এটা সবাই হ্যালো মোটামুটি জুথি আপনার বুঝতে পেরেছেন ওকে যদি বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো মানে আমি আমরা এই জায়গায় এখানে অন্যভাবেও এটা করা যায় তো বাট আমার কাছে মনে হয়েছে এটাই ইজি বেশি কারণ এখানে আমরা হচ্ছে ফ্রেম সাইজটা বলছি তিন আর ফ্রেম শুরু হচ্ছে জিরো থেকে সো আমরা একটা একটা করে প্রথমে জিরোতে নিলাম এরপরে হচ্ছে ওয়ানে নিলাম এরপর টুতে নিলাম এরপরে যখনই থ্রি আসছে তখনই মোর থ্রি ইয়ে করলে তখন আবার সে জিরো নম্বরে ব্যাক করতেছে এবং সেগুলা এভাবে চেক হতে হইতে ওইভাবে আমাদের রিপ্লেস হইতেছে এবং আমরা যতবার এই কাজগুলো হইতেছে ততবার আমরা কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াইতেছি এইভাবে লাস্টে আমরা কাউন্টের ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছি এবং প্রত্যেকটাতে আবার ওই যে ইয়েগুলো প্রিন্ট করে দেখাচ্ছে যে আমাদের প্রত্যেক ইয়েটা যে কোনটা রিপ্লেস হচ্ছে এবং রিপ্লেস হয়ে কোন ভ্যালুটা আসছে সেটা আবার প্রিন্ট করে আমরা প্রত্যেক স্টেজে দেখাই দিচ্ছি হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম এখন আমরা আবার একটু প্রিন্ট করি দেখেন হ্যাঁ বলেন অনেক কমপ্লেক্সিটি অনেক বেশি যায় না যখন মানে অনেকগুলা স্যার প্র্যাকটিক্যালি যখন অনেকগুলা ভ্যালু নিয়ে করবে তখন তো এই প্রসেস এর অনেক কমপ্লেক্সিটি বেড়ে যায় মানে এই অ্যালগরিদমের মানে আপনি অ্যালগরিদমের কমপ্লেক্সিটির কথা বলতেছেন মানে এখন তো মাত্র তিনটি তিন জি 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 এখন তো মাত্র তিনটা ভ্যালু নিয়ে করা হয়েছে দেখে সহজভাবে না আপনি যদি তিনটা ভ্যালু না তিনটা ফ্রেম নিয়ে করতেছেন আপনি যদি একাধিক ফ্রেম নিয়ে করেন তাহলে বা আরো বেশি ফ্রেম নিয়ে করেন তাহলে কি কোনো প্রবলেম হবে তাই কি মনে হচ্ছে দেখেন আমরা দেই আমরা এখানে ফ্রেম সাইজ 4টা বা 5টা দেই তাহলে তো আরো পেজ ফল্ট আরো কমে যাবে পেজ ফল্ট কমে যাবে না যদি ফ্রেম সাইজ বেশি হয় ও আচ্ছা ঠিক আছে তাহলে মানে আমার কথা বুঝেন নাই মনে হয় আমরা তো র্যাম আমাদের সবসময় কম তো আমরা এই জন্য তিন ফ্রেম সাইজ নিয়েছি যদি আমাদের র্যামের সাইজটা বেশি হয় আমরা যদি দশটা ফ্রেম নেই দশটা ফ্রেম যদি নেই তাহলে তো আরো বেশি থাকবে তাহলে তো আমাদের পেস ফল্ট হবে হবে না বললেই চলে ইনফ্যাক্ট আমাদের ফ্রেম সাইজ যদি এত বড় হয় যে আমরা এই যে এই সমস্ত ইয়াগুলাই অ্যাকোমোডেট করতে পারি এই যে সমস্ত রেফারেন্স স্ট্রিংগুলাই যদি অ্যাকোমোডেট করতে পারি তাহলে তো আমাদের কোনো পেস ফল্টই হবে না তাই না যাই হোক এটা একটা অ্যালগোরিদম আর এর সাথে আমরা আরো একটা অ্যালগোরিদম আছে একটা হচ্ছে অপটিমাল পেস রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আর একটা হচ্ছে এলআরইউ লিস্ট রিপ্লেসমেন্ট অ্যালগরিদম আমরা নেক্সট ক্লাসে আসলে এই লেকচারটাতে আসবো তো আজকে এই পর্যন্তই আপনারা আমি এই লেকচারটা এখনই আপলোড করে দিচ্ছি ভিডিওটাও দিয়ে দিব আপনারা দেখবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম